Welcome to our channel WB Competitive Exam Preparation. আজকে আমরা বাংলা ভাষা ও পেডাগজি বিষয়ের বেশ কিছু প্রশ্নাবলী আলোচনা করব। এটি আমাদের বাংলা ভাষার চতুর্থ ক্লাস। এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থেকে থাকো অবশ্যই দেখে নিতে পারো। আজকের বাংলার ক্লাসের প্রথমেই রয়েছে একটা পদ্য, সেখান থেকে কয়েকটি প্রশ্ন আমরা করব, তারপরে কিছু বাংলা ব্যাকরণ এবং পেডাগজি বিষয়ের বেশ কিছু প্রশ্ন সমাধান করব। তো পদ্যটা পড়ছি, তোমরাও দেখো। জলাহার মেঘখানি বর্ষার শেষে পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে, বর্ষপূর্ণ সরোবর তারি দশা দেখে সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে, কহে ওটা লক্ষ্মী ছাড়া চালচুলাহীন, নিজেরে নিঃশেষ করি কোথায় বিলীন। আমি দেখো চিরকাল থাকি জল ভরা, সরোবর সুগভীর নাহি নড়াচড়া, কহে মেঘ ওহে বাপু করো না গরব, তোমার পূর্ণতা সে যে আমারই গৌরব। তো তোমাদের টেট পরীক্ষায় যে পদ্য বা অনুচ্ছেদটা আসবে সেটা একটু বড় আকারে আসবে। তো আমরা এটাকে বিশ্লেষণ করব যে জলাহার মেঘঘানি বর্ষার শেষে পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে, মানে বর্ষার শেষে মেঘগুলো কি হয়েছে যে গগনের মানে আকাশের এক কোণ ঘেঁষে পড়ে আছে। তো বর্ষপূর্ণ সরোবর তারই দশা দেখে সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে, তো সরোবর অর্থাৎ দিঘি, তো বর্ষার জলে পুষ্ট সেই দিঘি সেই বর্ষার পরবর্তী সময়ে তার দশা দেখে হাসছে। তো কয়হে ওটার লক্ষ্মী ছাড়া চালচুলাহীন, নিজেরে নিঃশেষ করি কোথায় বিলীন। এবং বলছে ওই সরোবরটা বলছে যে লক্ষ্মী ছাড়া চালচুলাহীন, মেঘটাকে বলছে যে নিজেকে নিঃশেষ করে দিয়ে কোথায় বিলীন হয়ে গেছে। আমি দেখো চিরকাল থাকি জল ভরা, সরোবর সুগভীর নাহি নড়াচড়া। এবং দেখো সে নিজেকে দেখতে বলছে, দেখো আমি সারা বছর মানে চিরকাল তো জল ভরাই থাকি এবং জলের এতটাই সুগভীর যে নড়াচড়া পর্যন্ত নেই। কহে মেয়ে গহে বাফু করো না গরব, তোমার পূর্ণতা সে যে আমারই গৌরব। তো এরপরে শেষে মেঘগুলো বলছে যে বাপু তোমার এত গর্ব করার কিছু নেই, তুমি যেটা তুমি এখন যেটার জন্য তুমি গর্ব করছো সেটা আমারই কারণে। তো খুব সুন্দর একটা পদ্য। চলো এখান থেকে প্রশ্নগুলো এবার আমরা দেখব। প্রথম প্রশ্ন, কবিতাটির মূল বিষয় কি? এ মহৎ ব্যক্তির পরের উপকারে নিজেকে ধন্য মনে করে, বি অকৃতজ্ঞরা পরের উপকার অস্বীকার করে, সি এ অথবা বি, ডি যে এ ও বি উভয়ই। তো এখানে আমরা কি দেখলাম যে সরোবর কিছুটা অকৃতজ্ঞদের মতো উপকারটাকে অস্বীকার করছে, আর মেঘগুলো কি না পরের উপকার করে অর্থাৎ সরোবরকে জলধারা পূর্ণ করে নিজেকে ধন্য মনে করছে। তো উভয়ই যে কবিতাটার মূল বিষয় কিন্তু দুটোই, এটা যদিও একটা উপমা দিয়ে বোঝানো হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ই এবং বি উভয়ই। পরের প্রশ্ন, সরোবর নিজেকে কি মনে করে? এ পরিপূর্ণ, বি স্থির, সি চিরস্থায়ী, ডি সবগুলি। তো সরোবর নিজেকে চিরস্থায়ী মনে করে, স্থিরও মনে করে এবং পরিপূর্ণ মনে করে, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, লক্ষ্মীছাড়া শব্দটির ব্যবহার কেমন প্রকৃতির? এ আক্ষরিক, বি আপেক্ষিক, সি দৃষ্টিভ্রম, ডি হিংসা। তো লক্ষ্মীছাড়া কথাটা কে বলছে? একজন অকৃতজ্ঞ বলছে অর্থাৎ সরোবর বলছে, মেঘকে বলছে। তাই লক্ষ্মীছাড়া কি সত্যি সত্যি লক্ষ্মীছাড়া? তাও তো নয়, কারণ মেঘগুলো লক্ষ্মীছাড়া ছিল না। তো এই যে লক্ষ্মীছাড়া শব্দটা, তাই এখানে আপেক্ষিক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কে ব্যবহার করছে এবং সেটা কিভাবে ব্যবহার করছে তার উপর লক্ষ্মীছাড়া শব্দটার অর্থ নির্ভর করছে, তা তার ব্যবহারের কেমন প্রকৃতি সেটা হবে আপেক্ষিক, তাই সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, বর্ষার শেষে মেঘের কিরূপ অবস্থা হয়? আমরা পড়লাম, এ জলহীন হয়ে যায়, বি নিঃশেষ হয়ে যায়, সি ভিখারির মতো অবস্থা হয়, ডি জলহীন হয়ে আকাশের এক প্রান্তে পড়ে থাকে। খুব সহজ প্রশ্ন এটা। আমরা পড়লাম যে বর্ষার শেষে সেটা জলহীন হয়ে আকাশের এক প্রান্তে পড়ে থাকে, তাই সঠিক উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন, ছেলে মানুষ এর ব্যাসবাক্য কি হবে? এ ছেলে মানুষ যারা, বি ছেলে যে মানুষ, সি ছেলেদের মধ্যে মানুষ, ডি ছেলেরূপ মানুষ। তো ছেলে মানুষ ব্যাসবাক্য হবে কি হবে? ছেলে যে মানুষ, অর্থাৎ এটা কি কি ধরনের সমাস? এটা হচ্ছে কর্মধারায়, কর্মধারায় বলতে সাধারণ কর্মধারায় সমাস হচ্ছে ছেলে যে মানুষ, যেমন নব যৌবন, নব যে যৌবন। তো এর ব্যাসবাক্যটা হচ্ছে ছেলে মানুষের ব্যাসবাক্য ছেলে যে মানুষ, অর্থাৎ এটা সাধারণ কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, বইটই কি জাতীয় শব্দ?
এ অনুগামী শব্দ, বি অনুকার শব্দ, সি শব্দদ্বৈত, ডি ধনাত্মক শব্দ। তো বইটাই হচ্ছে এটা হবে অপশন বি অনুকার শব্দ। পরের প্রশ্ন, সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি? খুব সুন্দর প্রশ্ন এটা এবং পড়তেও পারে পরীক্ষায়। এ সমযুক্ত ধি, বি সম হসন্ত যুক্ত ধি, সি সম ময় হসন্ত যুক্ত দন্তন ধ্বনি হস্যই, ডি সংযুক্ত ধি। তো এটা অনেকে হয়তো জানো, এ সঠিক উত্তর হবে অপশন বি সম, যেটা হসন্ত রয়েছে ময়ে যুক্ত ধি। পরের প্রশ্ন, চোখের ইশারা হলো, অর্থাৎ চোখের ইশারা এই শব্দটা কি? এ কর্তৃ সম্বন্ধ আছে এর মধ্যে, বি করণ সম্বন্ধ, সি নিমিত্ত সম্বন্ধ, ডি অধিকরণ সম্বন্ধ। হ্যাঁ, চোখের ইশারা মানে চোখের দ্বারা ইশারা, দ্বারা দিয়ে যে কারক হয় সেটা হয় করণ কারক আমরা জানি। তো অপশন বি হবে সঠিক উত্তর, এটার মধ্যে চোখের ইশারা করণ সম্বন্ধ রয়েছে। পরের প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, বাক্যটি কর্মবাচ্য করলে কি হবে? এ সে বই লেখে, বি তার বই লেখা হয়, সি তাহার কর্তৃক বই লেখা হয়, ডি তার কর্তৃক বই লিখিত হয়। তো বাচ্য, বাচ্য মানে কি ইংরেজিতে যেটা আমরা ভয়েস বলি, তো কর্তৃ কর্ম ভাববাচ্য, তো এখানে কি বলেছে কর্মবাচ্য। তো কর্মবাচ্য তিনি নাকি বই লেখেন, এটা কর্তৃবাচ্য রয়েছে, এটা কর্মবাচ্য করলে কি হবে? যে তার কর্তৃক বই লিখিত হয়, অপশন ডি হবে। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে অপশন সি হলো না কেন? অপশন সি তাহার কর্তৃক বই লেখা হয়, এটা কি আছে ভাববাচ্যে আছে, তাই কর্মবাচ্য হবে তাহার কর্তৃক বই লিখিত হয়, অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শাঁখের কোড়াত বাগধারাটি ব্যবহৃত হয়, এ খাঁজযুক্ত বস্তু, বি শাঁখের মতো দেখতে বস্তু, সি উভয় সংকট বোঝাতে, ডি সংকটে নেই বোঝাতে। এটাকে এই বাগধারাটা খুব পপুলার, এটা সঠিক উত্তর হবে অপশন সি উভয় সংকটে বোঝাতে শাঁখের কোড়াত ব্যবহার করা হয়। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলে? এ দন্তবর্ণ, বি স্পর্শবর্ণ, সি ওষ্ঠবর্ণ, ডি তালব্যবর্ণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে তাদেরকে বলে অপশন বি স্পর্শবর্ণ। পরের প্রশ্ন, শিক্ষক হিসেবে আপনার প্রাথমিক কর্তব্য এ শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব বোঝায় রাখা, বি শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মেলামেশা, সি শিক্ষার্থীদের ভয় দেখানো, ডি শিক্ষার্থীদের শাস্তি দেওয়া। তো শিক্ষক হিসাবে আপনার প্রথম কর্তব্য হবে অবশ্যই ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড, তাই এখানে শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মেলামেশা, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভাষা শিক্ষার প্রথম স্তর কোনটি? এ প্রাথমিক পর্ব, বি নিম্ন মাধ্যমিক পর্ব, সি প্রাক প্রাথমিক পর্ব, ডি মাধ্যমিক পর্ব। তো ভাষা শিক্ষার যে প্রথম প্রাথমিকভাবে শুরু হয় তার পরিবার থেকে, এবং তারপরে তার কি শুরু হয় প্রাক প্রাথমিক পর্ব, তারপর প্রাথমিক পর্ব, তারপর নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক, অবশ্যই মাঝে উচ্চ প্রাথমিক রয়েছে, প্রাথমিকের পর উচ্চ প্রাথমিক রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি প্রাক প্রাথমিক, অর্থাৎ প্রাথমিক পর্বের আগেই, ক্লাস ওয়ানের আগে যে নার্সারি যেটা আমরা প্রি প্রাইমারি বলি, প্রাক প্রাথমিক পর্ব, সেখানেই ভাষা শিক্ষার প্রথম স্তর। পরের প্রশ্ন, মানসিক প্রতিবন্ধী শিশুদের যে শিক্ষাদান পদ্ধতি অনুষ্ঠিত হয়, এ লিপ রিডিং, বি ব্রেইল পদ্ধতি, সি কর্মবিশ্লেষণ পদ্ধতি, ডি সাইন রিডিং। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি কর্মবিশ্লেষণ পদ্ধতি। তাহলে মানসিক প্রতিবন্ধী শিশুদের কর্মবিশ্লেষণ পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। পরের প্রশ্ন, পঞ্চম শ্রেণীর একটা ছাত্র কোন পর্ব পড়ে? এ প্রাথমিক পর্ব, বি মাধ্যমিক পর্ব, সি নিম্ন মাধ্যমিক পর্ব, ডি প্রাক মাধ্যমিক পর্ব। তো আমরা জানি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ এটা হচ্ছে প্রাথমিক পর্ব, এবং ক্লাস ওয়ানের আগে হচ্ছে প্রাক প্রাথমিক, এবং সিক্স থেকে এইট হচ্ছে উচ্চ প্রাথমিক। এখানে পঞ্চম শ্রেণী বলেছে, তাহলে পঞ্চম শ্রেণীটা কোন মধ্যে পড়তে? ওয়ান থেকে ফাইভ প্রাথমিক পর্ব, তাই অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গদ্যপাঠের দ্বারা শিক্ষার্থীরা কোন বিষয়ে অবগত হয়? এ সমাস ও সন্ধি, বি লেখন শৈলী, সি পঠন অভ্যাস, ডি শব্দ প্রবাদ প্রবচন ভাষা শৈলী। না, গদ্যপাঠের দ্বারা শিক্ষার্থীরা অপশন ডি শব্দ প্রবাদ প্রবচন ও ভাষা শৈলীর বিষয়ে অবগত হয়। পরের প্রশ্ন, দ্য রিয়েল অ্যান্ড দ্য ন্যাচারাল লাইফ অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইটস ডায়ালেক্ট, মন্তব্যটি কে করেছেন? এ সুকুমার সেন, বি মোহাম্মদ শহীদুল্লাহ, সি সুনীত কুমার চট্টোপাধ্যায়, ডি ম্যাক্স মুলার। এই মন্তব্যটি করেছেন অপশন ডি ম্যাক্স মুলার।
পরের প্রশ্ন, রিমিডিয়াল টিচিং পদ্ধতিটা কি? এ গল্প বলা পদ্ধতি, বি অভিনয় পদ্ধতি, সি প্রতিকারমূলক শিক্ষা, ডি প্রকল্প পদ্ধতি। তো রিমিডিয়াল টিচিং অর্থাৎ এটা হচ্ছে রিমিডিয়াল টিচিং, এই কথাটার বাংলা করলেই হয় যেটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ অর্থাৎ প্রতিকারমূলক শিক্ষা। তো অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, লিপি হলো এক প্রকার, এ ধ্বনি লিখিত রূপ, বি ভাষা লিখিত রূপ, সি অর্থবোধক কণ্ঠধ্বনির সাংকেতিক রূপ, ডি হাতের লেখা খসড়া। তো লিপি বলতে বোঝায় অপশন সি অর্থবোধক কণ্ঠধ্বনির সাংকেতিক রূপ। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, মাতৃভাষা হলো ড্যাশ, এ কথ্য ভাষা, বি চিন্তার ভাষা, সি সহজ ভাষায়, ডি মানুষের মনের ভাষা। খুব সহজ প্রশ্ন, যে মাতৃভাষা হলো অবশ্যই মানুষের মনের ভাষা, তাই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে এবং আমাদের ভিডিওগুলোর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।